তাহলে স্যার আমি উঠি। হ্যাঁ এটা কি নিয়ে যাব? কিন্তু অনেক স্মার্ট, সুন্দরী আসলে ও দারুণ স্মার্ট, দারুণ সুন্দরী, কিন্তু তাতে তো আপনার কি কিছুই না স্যার, মানে ওই আপনারা একসাথে বসে যখন কথা বলেন আপনাদেরকে দেখতে খুব সুন্দর লাগে, আপনিও তো কম স্মার্ট না, খুব সুন্দর মানাচ্ছে। সত্যি আমার না বিশ্বাস হচ্ছে না, অসম্ভব আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি স্যার আপনার মতো স্মার্ট লোক, আই মিন ছেলে আমাদের অফিসে তো আর একটাও নেই। আসলে আমি যত স্মার্ট হই মানে আমি দেখেছি যে ওর স্মার্টনেসের কাছে না হেরে যাই, মানে আমি ওকে বলতে যে ও সঠিকভাবে বলতে পারি। স্যার আপনি এটা একটা কথা বললেন স্যার, ভালোবাসায় সাহস না থাকলে চলে, সাহস করে ধুমধাম গিয়ে বলে ফেল। আপনি আমাকে বলতেন দুজনে মিলে একটা প্ল্যান করতাম, স্যার আমি আপনাকে এত আপন ভাবি আর আপনি না না। তবু আমি তো আপনাকে ভীষণ পছন্দ করি, আর আজ থেকে তো আপনি প্রায় আমার আত্মীয় পর্যায়ে চলে গেলেন। স্যার আপনি এটা নিয়ে আর টেনশন করবেন না, এই পুরো দায়িত্বটা আমাকে দিন। আপনি দায়িত্ব পালন করতে পারবেন তো? অবশ্যই স্যার, আপনি মনের চোখ দেখেছেন কেন ওর চোখে কি হয়েছে? প্রেম, আপনার জন্য প্রেম স্যার। আপনি শুধুমাত্র সাহস করে বলে ফেলেন, দেখেন কি হয়। মেয়েরা কিন্তু স্যার আমার সাহসী ছেলে খুব পছন্দ করে। তবু আমি তো নিজে খুবই সাহসী, আমি সবার সামনে সাহসী, আমি কেবল মোনার সামনে গেলেই আমি কেমন যেন একটা ইয়ে হয়ে যাই, মানে প্যাচ ঘষে লেগে যায়, মানে মানে একটা পুকধুক পুকধুক করে। পুকধুকটা কি জিনিস স্যার? ও পুকধুক না, মানে বুক ধুপুক ধুপুক করে। হ্যাঁ মানে আমি কেমন যেন ইয়ে হয়ে যাই, কিন্তু একটা কথা তবু আপনি না আমার আমার জন্য কিছু একটা করেন। হ্যাঁ আমি আপনাদেরকে দেখব, তবু অফিসের কেউ যেন টেন না পায়। ছি স্যার এটা কি বললেন স্যার, আমার জান দিয়ে দেবো তবু কাউকে জানতে দেবো না স্যার। স্যার আপনি শুধু আমার প্রমোশনের দিকটা একটু মাথায় রেখেন স্যার। এক মিনিট দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছো? আমার পিএসকে দাও। আচ্ছা এবার ম্যান অফ দ্য উইক কে হয়েছে? হ্যাঁ মনে হতে পারেনি। ও আচ্ছা সুমন, আচ্ছা আমরা তবুকে করতে পারি না, ও কোম্পানির এথিক্সের বাইরে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তো একটা বিশেষ পুরস্কার দিই, মানে হয় কি মানে ইন্সপিরেশনের জন্য তো একটা। আচ্ছা আমি দেখছি, থাক তোমাকে বলবো না। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তোমাকে পার্সোনালি একটা কিছু করবো। থ্যাংক ইউ স্যার, আপনাকে যে কি বলে থ্যাংকস ইউ স্যার। তুমি আমার জন্য এত কিছু করবে আর তোমার জন্য আমি কিছু করতে পারবো না? তাহলে ওই কথা থাকবো না, আর তাহলে আমাদের মিটিং রুমে দেখা হচ্ছে। ওকে হ্যাঁ থ্যাংক ইউ। মনে আমার মানে মনের প্রসঙ্গ আসলে মানে গরম লাগে। হ্যাঁ এটা তপুর সঙ্গে মনে বিষয়টা আমি জানা করতে হবে।